আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি চুলায় চায়ের কাপে কেক। আমি নিজে তৈরি করার আগে ভেবেছিলাম আসলেই কি চায়ের কাপে কেক তৈরি করা সম্ভব, কিন্তু না, আসলেই চায়ের কাপে স্পঞ্জি সফট কেক তৈরি করা সম্ভব। এই কেকটা খেতে ভীষণ মজা, স্পেশালি বাচ্চারা কিন্তু এই কাপকেকগুলো খুব পছন্দ করে। কেকগুলো তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো ডিম। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। মিশ্রণটাকে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব সয়াবিন তেল। এখানে আমি 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি। মিশ্রণটাকে আমি এখন খুব ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যাচ্ছে। এখন আমি এখানে 1/2 কাপ ময়দা আর 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। একটি চালনির সাহায্যে আমি এটাকে চেলে নেব। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি দিয়ে দেব 1 টিস্পুন গুঁড়ো দুধ, আর সাথে দিয়ে দেব ব্যানানা এসেন্স। উপকরণগুলোকে এখন আমি আবার খুব ভালো করে মিশিয়ে নেব। কেকের জন্য আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন যে কাপগুলোতে আমরা কেক তৈরি করব, সেই কাপগুলোতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, এতে কেকটা মোল্ড আউট করতে সুবিধে হয়। এখন আমি কাপের মধ্যে কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। কাপগুলো কিন্তু ভরে দেয়া যাবে না, কিছুটা জায়গা খালি রাখতে হবে, কারণ কেকটা কিন্তু ফুলে ওপর দিকে উঠবে। কেকটাকে সুন্দর দেখানোর জন্য এখন আমি কিছু রেইনবো দিয়ে দেব। চুলার তাপমাত্রা লোতে রেখে আমি এই কেকগুলোকে 20 মিনিটের জন্য বেক করে নেব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে, একটা টিস্যু পেপারের সাহায্যে সেটাকে বন্ধ করে দিতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর। আমার কেকগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলে উঠেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। কেকগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে একটি নাইফের সাহায্যে মোল্ড আউট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার সফট এবং অনেক বেশি স্পঞ্জি কাপকেক। বাকি কেকগুলোকে এখন আমি একইভাবে মোল্ড আউট করে নিচ্ছি। এই কাপকেকের রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।
এমন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।